রহস্য রহস্য আর শুধুই রহস্য, চারিদিকে এরকম একটা রহস্য রহস্য গন্ধ। আর এই রহস্যের সমাধানের জন্যই হইচই নিয়ে এসছে তাদের নতুন সিরিজ কুমুদিনী ভবন। আজকে কুমুদিনী ভবনের এই ট্রেলার লঞ্চ, আমি সুকন্যার সাথে সিটি সিনেমা চলে এসেছি দা স্কাই লঞ্চে, কুমুদিনী ভবনের ট্রেলার লঞ্চে। তো চলুন ভেতরে যাওয়া যাক, আর কীভাবে রহস্যের সমাধান হবে সেটাই দেখাবো, সবটাই তুলে ধরবো সিটি সিনেমার পর্দায়। একের পর এক রহস্যের সমাধানে অম্বরীশ দা, প্রথমে দেখলাম দুর্গ রহস্য, তারপরে এখন কুমুদিনী ভবন, কি বলবে? খুবই ভালো সময় একজন অ্যাক্টর হিসেবে আমার জন্য, যে একই সাথে বড় পর্দা এবং ওটিটির পর্দায় দুটো ইম্পর্টেন্ট কাজ আমার প্রায় একই সময় আসছে, এবং দুটোই গোয়েন্দা গল্প। একটার মধ্যে আমি অজিত সহকারী গোয়েন্দা ব্যোমকেশের, এবং এটার মধ্যে আমি সহকারী না গোয়েন্দা সেটা কিন্তু প্রশ্ন। আমি গোয়েন্দা না অনুশ্রী গোয়েন্দা, আমি তার সহকারী না সে আমার সহকারী, এই সমস্ত ব্যাপারটা কিন্তু সিরিজ দেখলে তবেই জানা যাবে। পুলিশের চাকরি করতে একদমই ভালো লাগে না, কিন্তু পুলিশের চাকরি করছে। একদম ঠিক, আপনি জানেন কি করে? তোমার নিজের এরকম একটা চরিত্র করতে পেরে কি রকম লাগে? খুবই ভালো, তার কারণ হচ্ছে এই ধরনের এক্স্যাক্টলি এই ধরনের চরিত্র আমি আগে কখনো করিনি। কমিক ক্যারেক্টার অনেক করেছি, পুলিশের চরিত্র অনেক করেছি, কিন্তু এই চরিত্রটার অনেকগুলো শেডস আছে, যেটা আমি বারবারই বলছি। এই চরিত্র যে হচ্ছি সে রেগেও যায়, দুঃখও পায়, চিৎকারও করে ওঠে, সিরিয়াসও হয়ে যায়, আবার কখনো হাউ হাউ করে কেঁদেও ফেলে। ফলে এতগুলো শেডস একটা ক্যারেক্টারের মধ্যে চট করে তো পাওয়া যায় না, সেটা যে পাওয়া গেছে করতে পেরে আমি খুবই খুবই পুলকিত এবং আনন্দিত। এই নিয়ে 211টা মৃতদেহ চোখের সামনে দেখতে হলো, মাঝে মাঝে নিজেকে জমদূত মনে হয় জানিস। এবং আরও একটা প্রাপ্তি আমার, যে আমি তিনটে জেনারেশন অফ অ্যাক্টার্সদের সঙ্গে এই সিরিজটায় কাজ করতে পেরেছি। অনুসূয়া মজুমদারের মতো মানুষ যারা ভেটারেন্স, যাদের দেখে আমরা অভিনয় শিখেছি, যাদের থিয়েটার দেখে ফিল্ম দেখে আমরা অভিনয় শিখেছি, এবং একেবারে আমার প্রজন্মের কিছু অভিনেতা তারাও রয়েছেন, এবং বর্তমান একদম আমাদের পরের প্রজন্মের যারা এই গার্লস হোস্টেলের যতগুলো নারী চরিত্র প্রত্যেকে, এবং উশসী, এরা প্রত্যেকে এই এই যুগের। ফলে এদের তিনজনের থেকেই তিনটে জেনারেশন অফ অ্যাক্টার্সদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চট করে পাওয়া যায় না, এবং আমার সবসময় অভ্যেস হচ্ছে কো অ্যাক্টার্সদের থেকে কিছু না কিছু বাড়ি নিয়ে যাওয়া, ফলে আমি অনেক কিছু শিখতে পেরেছি এদের এই তিনটে জেনারেশনের থেকে। সব শেষে অম্বরীশ দর্শকদের জন্য কি বলবে, এই রহস্য সমাধানে অম্বরীশ নতুন নতুন রূপে আসছে? নতুন রূপে আসছি, আপনারা দেখতে থাকুন। আমাদের প্রত্যেকটা কাজের মধ্যেই অনেস্টি রয়েছে, সে ব্যোমকেশ হতে পারে বা কুমুদিনী ভবন হতে পারে, সব কাজের মধ্যে আমরা অনেস্টি দিয়ে করার চেষ্টা করছি আপনাদেরই জন্য। আপনারা পাশে থাকলে সবচেয়ে বড় প্রাপ্তি হবে সেটা আমাদের জন্য। এবার রহস্যের সমাধানে রহস্যের বেড়াজাল ভাঙতে আসছে পর্দার শ্রীকান্ত। কি শ্রীকান্ত না যদিও, মানে তোমাকে, মানে আমরা একটা দর্শকদের কাছে একটা তোমার লুকে তৈরি হয়ে গেছে শ্রীকান্ত হিসেবে, তো সেই ব্যারিয়ারটাকে ভেঙে নতুন একটা চরিত্র, তুমি কি বলবে সেটা? নতুন আছে, আবার শ্রীকান্তর সাথে কিছুটা মিলও আছে, কারণ এতগুলো আশেপাশে নারী, তার মধ্যে একমাত্র পুরুষ। বাট এই চরিত্রটার মধ্যে ভীষণ একটা রহস্য আছে, এই চরিত্রটার একটা দ্বন্দ্ব আছে, এবং এই চরিত্রটাকে ঘিরেই যাবতীয় রহস্যের সূত্রপাত। তো সেই ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ থ্রিলারে সবসময় চ্যালেঞ্জিং থাকে যে ক্যারেক্টার ড্রিভেন হয় না, প্লট ড্রিভেন হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের চরিত্রটাকে দিয়ে কীভাবে প্লটটাকে ড্রাইভ করা যায়, সেইটা ডিরেক্টর একটা চ্যালেঞ্জ আমার উপর ছুঁড়ে দিয়েছিলেন, এবং আমি চেষ্টা করেছি যথাসাধ্য নিজের মতো করার, বাকিটা দর্শক দেখে বলবেন। তুমি যাকেই ভালোবাসি সেই হারিয়ে যায়। শ্রীকান্তে যেরকম তোমাকে দেখেছে একটা প্রেমে ভাষা শ্রীকান্ত যাকে বলে, এখানে একদম অন্য একটা কি লুকে পাওয়া যাবে তোমাকে, অন্য একটা চরিত্র? অন্য চরিত্র তো ডেফিনেটলি ডেফিনেটলি, কারণ শ্রীকান্ত যেই ধরনের প্রেমিক, রিক কিন্তু একদমই অন্য ধরনের একজন প্রেমিক। আবার কেউ কেউ বলে রিক আসলে প্রেমিক নয়, রিকের সবটাই অভিনয়। তো সেইটা ফুটিয়ে তোলা খুবই চ্যালেঞ্জিং ছিল। তো আমার মনে হয় দর্শক দেখলেই বুঝতে পারবে যে এটা শ্রীকান্তর থেকে অনেকটাই আলাদা। তোমার নিজের যখন তুমি গল্পটা শুনলে, এরকম একটা গল্প, তোমার নিজের কীরকম অভিজ্ঞতা ছিল, কতটা কি মাথার মধ্যে প্রিপারেশন রাখতে হয়েছিল? প্রথমে যখন গল্পটা শুনেছিলাম, অর্কদার সাথে অনেক কথা হয়েছিল টেলিফোনে, তখন অর্কদা বলেছিল যে দেখ, তোর যেই অ্যাপিয়ারেন্সটা আছে বা তোকে মানুষ যেভাবে দেখেছে আমরা সেইটা রাখবো, কিন্তু যখন ফাইনালি লোকে সিরিজটা দেখবে তাদের পুরো ওই ধারণাটা ভেঙে যাবে, এরকম একটা কিছু করতে হবে।
তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই রিকের চরিত্রটা অনেকগুলো সাইকোলজিক্যাল লেয়ার্স আছে, সেই লেয়ার্সগুলো আমি চেষ্টা করেছি খুঁজে বার করার এবং ডিটেল করে সেগুলো পারফর্ম করার এবং প্রত্যেকটা চরিত্রের সাথে রিকের ইকুয়েশনগুলো ধরার। তো সেটাই প্রিপারেশন এই চরিত্রটার জন্য। উষসীর সাথে আর অম্বরীশ দাস, উষসীর সাথে দ্বিতীয় কাজ যেমনটা তুমি বলছো, তৃতীয় কাজ উষসীর সাথে, অম্বরীশ দাস সাথে, আর অম্বরীশ দাস সাথে প্রথম, অম্বরীশ দাস সাথে দ্বিতীয় কাজ, আমরা টেলিভিশন করেছি প্রত্যেকের ইয়েতে, ওয়েব সিরিজে তো নতুন, মানে তো যেটাই হোক না কেন, মানে অভিজ্ঞতাটা কিরকম, দ্বিতীয় হোক তৃতীয় হোক যত নম্বরই হোক না কেন, অভিজ্ঞতা কিরকম? উষসীর সাথে আমার বরাবরই কাজ করতে মজা লাগে, কারণ ওর সাথে আমার অফ দ্য স্ক্রিন প্রচুর ঝগড়া হয়, আমাদের প্রচণ্ড একটা ঝগড়া আছে, মানে টম অ্যান্ড জেরি কি প্রায় ওই রকম বলা যেতে পারে। আর কিন্তু আমরা যখনই অনস্ক্রিন একসাথে আসি, সেটা একটা আমার মনে হয়, আমি জানি না উষসী একমত হবে কিনা, আমার মনে হয় যে আমরা যখনই একসাথে অনস্ক্রিন কাজ করেছি সেটাই কিছু একটা অদ্ভুত ম্যাজিক্যাল কেমিস্ট্রি কাজ করেছে, সেটা টুরু লাভ হোক বা একটা অরিজিনালসের ক্ষেত্রে হোক বা এইটার ক্ষেত্রে হোক হোক। আর অম্বরীশতার আমি ভীষণ বড় ভক্ত, তার কারণ অম্বরীশতা মানুষ হিসাবে, শিল্পী হিসাবে এতটা বৃহৎ এবং এই মুহূর্তে মানে আমাদের ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট অভিনেতা এবং আমার খুব কাছের একজন মানুষ, খুব প্রিয় একজন মানুষ। মানে শুটিংয়ের বাইরে আমরা প্রচুর আড্ডা মারি এবং সেই আড্ডা প্রচুর গান হয়, প্রচুর থিয়েটার নিয়ে আলোচনা হয়, প্রচুর সাহিত্য নিয়ে আলোচনা হয়, দুজনেই থিয়েটারেরই মানুষ সেই জন্য হয় একটা। এবং বাকিদের সাথে যাদের সাথে কাজ করেছি, অনুষা মজুমদার, অনুষা আন্টির সাথে আমি একটি নাটকে উনি আমার মা হতেন আমি ছেলে হতাম, তো বাকি অনেকের সাথেই আগে কাজ করেছি, আবার অনেকের সাথেই প্রথম কাজ করলাম, তো সব মিলিয়ে আমি বলবো পুরো কাস্ট অ্যান্ড ক্রিউ ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ট্যালেন্টেড, এবং মানে আমি নিজে খুবই ওভারওয়েলমড এবং খুবই আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা ট্যালেন্টেড অভিনেতাদের মধ্যে যে আমিও আছি, মানে আমি এদের মধ্যে কাজ করতে পেরেছি, সেটা খুব ভালো লাগছে। দর্শকদের জন্য সবশেষে কী বলবো? দর্শকদের জন্য বলবো যে কুমুদিনী ভবন আসছে হইচইতে 25 আগস্ট, আপনারা দেখুন, আর আমার আগের ওয়েব সিরিজগুলোকে আপনারা যতটা ভালোবাসা জানিয়েছেন কুমুদিনী ভবনকে একটু বেশি জানান। এবার রহস্যের বেড়াজাল ভেদ করতে রহস্যের সমাধানের একটা অংশ হিসেবে ওয়েন্দ্রিলা কেমন আছো আগে বলো। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? সেটা নিয়ে তো আমি ভীষণ রকমভাবে এক্সাইটেড, একটু একটু নার্ভাসও, কারণ আমার ডেবিউ হচ্ছে ওয়েব সিরিজের আর কি মিডিয়ামে। সো আমি কুমুদিনী ভবন নিয়ে এটাই বলবো যে কুমুদিনী ভবনের প্রত্যেকটা চরিত্র এবং প্রতিটা মানুষ ভীষণ স্পেশাল, এবং জাহ্নবী চরিত্রটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আমি এই ধরনের চরিত্র এর আগে কখনো করিনি, এবং এই চরিত্রের জন্য যারা আমাকে ভেবেছে তাদের প্রত্যেকের কাছে আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা চরিত্র, এত চ্যালেঞ্জিং একটা চরিত্র আমাকে দেবার জন্য। আজকে আমাদের কুমুদিনী ভবনের সেলিব্রেশন, হ্যাপি বার্থডে টু দুরাদি। কোনো মেন্টাল প্রিপারেশন নিতে হয়েছিল চরিত্রটা করার? মেন্টাল প্রিপারেশন বলতে আমি প্রতিটা কাজের আগেই একটা হোমওয়ার্ক করতে পছন্দ করি, সবসময় পছন্দ করি, এবং এটার আগেও একটা নিজের মতো করে হোমওয়ার্ক করেছিলাম, সেটা স্ক্রিপ্ট পড়া থেকে শুরু করে এই যে চরিত্রটা, তার একটা ডিফারেন্ট বডি ল্যাঙ্গুয়েজ আছে, সে একটা অন্যরকমভাবে কথা বলে, তার এই এই ছোটো ছোটো জিনিসগুলো আমি নিজের মতো প্রেপ করেছিলাম। এবং তারপরে আমাদের যে ডিরেক্টর অর্কদা, মানে অর্কদীপদা, তো অর্কদা আমাকে ভীষণ রকমভাবে সাহায্য করেছে, আমাদের যিনি প্রডিউসার মানে শিবাজিদা ভীষণ রকমভাবে হেল্প করেছে। তো সবার এই যৌথ একটা উদ্যোগে জাহ্নবী চরিত্রটা আমি করে উঠতে পেরেছি, এবং কুমুদিনী ভবন খুব তাড়াতাড়ি আমাদের সবার সামনে আসবে, আশা করি মানুষের খুব ভালো লাগবে। অম্বরীশদার সাথে কাজ করার অভিজ্ঞতাটা ঠিক কীরকম? খুবই ভালো। অম্বরীশদার সাথে এর আগে আমি একটা ধারাবাহিক করতাম, সেখানে আমার কাজ করা হয়েও আর কি হয়ে ওঠেনি, কিন্তু ফাইনালি অম্বরীশদার সাথে কাজ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এত অভিজ্ঞ একজন অভিনেতা, এবং অম্বরীশদার ছোটো 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 জিনিসগুলো ভীষণ শেখার, আমার সাথে অম্বরীশদার খুব ভালো দুটো সিন ছিল, তো সেই সিনগুলোতে করতে গিয়ে এরকম হয়েছে, আমি চুপ করে বসে এরকম অম্বরীশদার দিকে তাকিয়ে আমি শুধু দেখছি। অম্বরীশদা আমাকে এরকম একবার বলেছে, তুই কি খুব শান্ত? আমি তো জানি আমার মনে কি চলছে, আমি অ্যাকচুয়ালি কি করছি,
তো সেক্ষেত্রে আর কি অম্বরীশদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং অম্বরীশদা থেকে আমি অনেক কিছু শিখেছি, ছোট ছোট জিনিস শিখেছি যেগুলো আমাদের ধারাবাহিকের কাজের ক্ষেত্রে কি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি সবটা হয়তো অনেক সময় সুযোগ হয়ে ওঠে না, কিন্তু এইখানে আমি সেই এক্সপিরিয়েন্সগুলো করেছি। অনুসূয়া ম্যামের থেকেও প্রচুর কিছু শিখেছি। অনুসূয়া ম্যামের থেকে সবথেকে বেশি যেটা শিখেছি সেটা হচ্ছে পেশেন্স। এত অভিজ্ঞ একজন মানুষ এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, উনি যেভাবে কোঅপারেট করেন এবং উনি যেভাবে সকলের সাথে মিশে কাজ করে, সেটা আমার মনে হয় প্রত্যেকটা আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন বা আমাদের আগের জেনারেশনের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর শেখা। ও ইন্দ্রিলা বেসিক্যালি শিখতে খুব পছন্দ করে এবং প্রতি মুহূর্তে আমার মনে হয় যে শেখার তো কোনো বয়স হয় না বা শেখার কোনো শেষ হয় না, তাই আমি প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষের কাছে চেষ্টা করি কিছু না কিছু শেখার। এবং এরকম হয় অনেক ইন্টারেস্টিং চরিত্রের মানে ক্ষেত্রে সেই ছোট্ট ছোট্ট আউটপুটগুলো কিন্তু কাজে লেগে যায়। কুমুদিনী ভবন দেখার জন্যই সকলকে বলবো, 25 আগস্ট থেকে হইচই স্ট্রিম করবে, সকলে প্লিজ কুমুদিনী ভবন দেখুন, আশা করি সকলের ফাটিয়ে লাগবে। বেড়াজাল ভেদে এবার উষসী কি বলবে কুমুদিনী ভবন নিয়ে? কুমুদিনী ভবন নিয়ে তো আমরা সবাই ভীষণ উত্তেজিত, অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে দর্শক সিরিজটা দেখবে এবং দেখে আমাদের ফিডব্যাক দেবে যে কতটা ভালো লেগেছে। একদম অন্যরকম একটা সিরিজ, গল্প, কাস্ট সব কিছুতেই নতুনত্বের ছোঁয়া, তো আমরা আশা করছি সবার খুব ভালো লাগবে। দুর্গা গাঙ্গুলি এখানেই থাকে তো? তোমার চরিত্রটা নিয়ে যদি একটু দর্শকদের কিছু বলা যায়। আমার চরিত্রটার নাম উষসী, একদম রিয়েল চরিত্রে ঢুকে গেছে। আমার চরিত্রের নাম অনুশ্রী, ও ওই গার্লস হোস্টেলে আসছে যেখানে একটা সবে সবে খুন হয়ে গেছে এবং যার রেফারেন্সে আসছে এসে শুনছে সেই মেয়েটি মারা গেছে না খুন হয়েছে তখনও জানতে পারছে না, এবং সেখান থেকে শুরু হচ্ছে রহস্যের শুরু এবং মেয়েটিও ধীরে ধীরে রহস্যের মধ্যে জড়িয়ে পড়ছে, নাকি রহস্য সমাধান করতে যাচ্ছে সেটা তো আপনাদের দেখতে হবে। স্যার আমার অনেক দিনের ইচ্ছা আমি ব্যোমকেশের মতো একটা কেস সলভ করবো স্যার। যেমনটা তুমি ট্রেলারে একটা কথা বললে যে আমিও ভেবেছিলাম মানে কোনো একটা কেস সলভ করবো ব্যোমকেশের মতো, বাস্তবে কি উষসীর কোনো দিন এরকম ইচ্ছা হয়েছে? না, আমি বলেছিলাম যে অনুশ্রীর যেমন ইচ্ছে ছিল ব্যোমকেশ বা ফেলুদার মতো কেস সলভ করবে, উষসীর সেরকম ইচ্ছে ছিল ব্যোমকেশ বা ফেলুদার মতো কোনো গোয়েন্দা চরিত্রে অভিনয় করবে, তো সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। যেটা ঋষভের সাথে কথা হচ্ছিল যে বলল অফ ক্যামেরাতে তোমাদের একটা টম অ্যান্ড জেরি টাইপ সম্পর্ক, কিন্তু অন স্ক্রিন যখন একদম ফুল অন, তখন অন স্ক্রিনে আমরা মানে আমাদের দুজনের এই সিরিজে একটাই সিন আমরা পেয়েছিলাম, আমাদের দুজনের সিন যেটা ছিল, সেটা করার জন্য যা যা করতে হতো আমরা ভেবেছিলাম করব, কিন্তু যখন সিনটা শুট করতে যাই আমরা একটা টাইম পাইনি, ওই সারপ্রাইজ টেস্টের মতো হয়ে গেছিলো, হুট করে সব হয়ে গেলো, মানে আমি জানি এটা করবো ওটা করবো ওকে ওটা বলতে বলবো ওকে ওটা, ঋষভও হয়তো নিজের দিক থেকে নিশ্চয়ই প্রিপারেশন নিয়েছিল বা কিছু তো ভেবেছিলো অবশ্যই, কিন্তু শুটিংয়ের সময় আমরা সেই টাইমটা পাইনি। তো তখন একটা জিনিসই আমার মনে হয়েছিল যে আমাদের দুজনের বন্ডিংটা যেহেতু খুব ভালো, আমরা যেহেতু অফ স্ক্রিন দুজন দুজনকে ভীষণ ভালো চিনি, সেই কারণে আমরা ওই সিনটা খুব সাবলীলভাবে করে ফেলি ওইটুকু টাইমে, এবং আমরা অফ স্ক্রিন যতই ঝগড়া করি, যতই মারপিট করি, যতই দুজন দুজনের পেছনে লাগি না কেন, আমরা কেরিয়ারের একটা খুব সুন্দর সময় থেকে দুজন দুজনকে দেখছি, তো মানে 3 বছর আগে আমরা কাজ করেছিলাম একসঙ্গে, আমি যখন সিরিয়াল করতাম তখন একবার ঋষভের সাথে আমার কাজ হয়েছিল আমার ফার্স্ট সিরিয়ালের সময়, তো আমরা মানে কেরিয়ারের বিভিন্ন সময় বিভিন্নভাবে দুজন দুজনকে দেখেছি, তো আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং আছে, তো সেই কারণে আমরা যতই ঝগড়া করি যতই মারপিট করি আমরা কাজটাকে ভীষণ ভালোবাসি এবং একে অপরকে ভীষণ শ্রদ্ধা করি এবং সবসময় চাইবো যাতে কাজটা খুব ভালো হয়। এখানে তোমার কেমিস্ট্রিটা মেইনলি বলা যায় অম্বরীশদার সাথে, একটা পুরোই অম্বরীশদার সাথে অন্যরকমের কেমিস্ট্রি, সেইটা নিয়ে কি বলবো? খুব মিষ্টি একটা কেমিস্ট্রি, খুবই মজার একটা কেমিস্ট্রি, সারাক্ষণ খুনসুটি চলছে, সারাক্ষণ ধমকাধমকি চলছে, এবং ব্যাপারটা দেখতে খুব মজা লাগবে, মানে
একটা এরকম মানুষের পাশে একটা এরকম ছোট মানুষ, তো জিনিসটা খুব হাস্যকর হলেও খুব মজা লাগবে দেখতে। এবং আমাদের চরিত্রে হোক বা আমাদের ডায়ালগেও সেই ব্যাপারটা আসছে, মানে ওই দুজন দুজনের মধ্যে চলছে, একটা বলছে ও একটা বলছে, এইভাবেই চলছে। তিঙ্গম কি বলছে আপনি? না চুলবুল পান্ডে। এই এরকম বলবেন না, আমার লজ্জা করে। না আপনি নিজেকে ঠিক কি ভাবেন বলুন তো, দর্শকদের সবশেষে কি বলবেন? অনুশ্রী উশসী দুজনেই এটাই বলবে যে আমাদের নতুন ওয়েব সিরিজ কুমুদিনী ভবন 25 আগস্ট থেকে হইচইয়ে স্ট্রিম করবে, আপনারা অবশ্যই দেখবেন। আপনারা সবসময় আমার পাশে থেকেছেন, আমি যেভাবেই আপনাদের সামনে এসেছি আপনারা আমাকে আপন করে নিয়েছেন, আমাকে ভালোবেসেছেন, আপনাদের আশীর্বাদেই আমি আজকে এই জায়গাটায় পৌঁছেছি। তো আপনারা প্লিজ দেখবেন, দেখে আমাদেরকে জানাবেন কেমন লাগলো। অনেক 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 ধন্যবাদ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।